আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকের পর্বটি আমি সাজিয়েছি দারুণ মজাদার লোভনীয় স্বাদের টক ঝাল মিষ্টি আমড়ার আচার দিয়ে। এই সিজনে প্রচুর আমড়া পাওয়া যায়, যারা আচার খেতে পছন্দ করেন আজকের রেসিপি দেখে বানিয়ে নিতে পারেন খুব সহজে মজাদার আমড়ার আচার। আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। চলুন চলে যাই পুরো রেসিপিতে। এখানে আমি 1 কেজি আমড়া খোসা ছাড়িয়ে টুকরো করে কেটে নিয়েছি। তারপর 5 মিনিট গরম পানিতে সিদ্ধ করেছি। আপনারা আপনাদের পছন্দ মতো আমড়া কেটে নিতে পারেন। আমি এখন একটা মশলা বানাবো। এখানে আমি একটা বাটিতে নিয়েছি 3 চামচ সরিষা, 1 ইঞ্চি আদার টুকরা, 3 কোয়া রসুন ও 2টি শুকনো মরিচ দিয়ে ব্লেন্ড করে নিব। আমার ব্লেন্ড করা কমপ্লিট। এর ভেতর দিয়ে দিব 1 চামচ পেঁয়াজ বাটা, 1 চামচ হলুদের গুঁড়া, 1/2 চামচ জিরার গুঁড়া, পরিমাণ মতো লবণ দিয়ে একটু মিশিয়ে নিব। আমার মেশানো কমপ্লিট, এখন চুলায় চলে যাব। প্রথমে চুলায় একটা কড়াই বসিয়ে দিব। কড়াই একটু গরম হলে দিয়ে দিব 1 কাপ সরিষার তেল। তেলটা গরম হলে ফোড়নের জন্য এর ভেতর দিয়ে দিব 2টা শুকনা মরিচ, 1টা দারুচিনি ও 1 চা চামচ মেথি দিয়ে একটু নাড়িয়ে নিব। তারপর দিয়ে দিব 1 চা চামচ রসুন কুচি ও তেজপাতা। আপনারা চাইলে পাঁচফোড়ন ব্যবহার করতে পারেন। এখন 2 মিনিট ভাজব। তারপর দিয়ে দিব তৈরি করা মশলার মিশ্রণ। মশলা কিছুক্ষণ সময় নিয়ে ভালো করে কষাবো। আমার মশলাটা প্রায় কষানো হয়ে আসছে, আপনারাও ভালো করে মশলাটা কষাবেন। মশলা কষিয়ে দিয়ে দিব আমড়া। আমড়াগুলো এখন নাড়াচাড়া করে কিছুক্ষণ ভাজব। যাতে করে মশলা আমড়ার সাথে ভালো করে মিশে যায়। চুলার জালটা মিডিয়াম আঁচে রেখে আমড়াগুলো কিছুক্ষণ ভাজার পর এর ভেতর দিয়ে দিব তেঁতুলের রস 1/2 কাপ আর চিনি 1 কাপের কাছাকাছি। আপনারা চিনি বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন, তবে তেঁতুলের রস দেওয়ার চেষ্টা করবেন। একটু নাড়িয়ে এর ভেতর দিয়ে দিব 2 চা চামচ ভিনেগার। এখন ভিনেগার আমড়ার সাথে ভালো করে মেশাবো। ভিনেগার দেওয়ার জন্য আচারটা অনেকদিন ভালো থাকবে। ঝোলটা একটু ফুটে উঠলে ঢাকনা দিয়ে অল্প আঁচে রান্না করব আরো 5 মিনিট। পাঁচ মিনিট পর ঢাকনা উঠালাম। ঢাকনা উঠিয়ে একটু নেড়ে দিব, পানি শুকিয়ে আসছে। আচারের কালার চেঞ্জ হয়ে আঠালো ভাব হয়ে আসছে। এখন দিব 1 চামচ গরম মশলা, 1 চামচ চিলি ফ্লেক্স ঝাল ঝাল স্পাইসির জন্য ও 1 চামচ বিট লবণ দিয়ে একটু নাড়িয়ে আরও 2-3 মিনিট রান্না করব অল্প আঁচে। তিন মিনিট রান্না করার পর মশলাটা যখন মাখা মাখা হয়ে আসবে, আমড়ার গায়ের সাথে লেগে থাকবে, তখন দিয়ে দিব একটু সরিষার তেল। আচার থেকে সুন্দর একটা ঘ্রাণ পাচ্ছি, আপনারা বাসায় ট্রাই করলে বুঝতে পারবেন।
এখন আমি একটু নাড়িয়ে ঢাকনা দিয়ে চুলা বন্ধ করে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। তারপর পরিবেশন করে দেখাব। তৈরি হয়ে গেল লোভনীয় স্বাদের টক ঝাল মিষ্টি আমড়ার আচার। আমার রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট করে জানাবেন। নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।